শরীফে রাসূল বলেন ইন্নাল্লাহ ফাদদালানি আলাল আমবিয়া ওয়া ফাদদালা উম্মতি আলাল উমাম, আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমন ভাবে সকল নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, তেমনি ভাবে মুহাম্মাদুর রাসূলের উম্মতেরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এবার উম্মত কেন এই নবীর উম্মত হওয়ার কারণে উম্মত কেন অন্য সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ, এইটাও একটা দুইটা কারণে নয়, অনেক কারণে। উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ একটা দুইটা কারণে না বিভিন্ন কারণে, এর মধ্যে এক দুইটা কারণের আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, অর্থাৎ হে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আল্লাহ সুস্পষ্ট ভাষায় আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছেন। বলুন আপনারা কেমন উম্মত? শ্রেষ্ঠ উম্মত, অন্যান্য সমস্ত নবীর উম্মতের চেয়ে আপনারা শ্রেষ্ঠ উম্মত। এখানকার যে আয়াতে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছেন, এখানে আল্লাহ শ্রেষ্ঠত্বের একটি কারণের আলোচনা করেছেন, সেটি হলো তা'মুরুনা বিল মারুফি উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য আবির্ভাব গঠানো হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে বাধা দিবে। যেটাকে আমরা খুব সহজ সরল ভাষায় বলে থাকি দাওয়াত তবলিগ, আমরা সহজ সরল ভাষা কি বলে থাকি দাওয়াত তবলিগ। দাওয়াত শব্দের অর্থ হইল আল্লাহর বান্দাকে আল্লাহর পথে ডাকা, আর তবলিগ কথা শব্দের অর্থ হইল আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর কথা পৌঁছে দেওয়া। দাওয়াতের অর্থ আল্লাহর পথে ডাকা, আর তবলিগ অর্থ আল্লাহর কথা পৌঁছে দেওয়া। বুঝতে পারলেন শব্দ দুইটার অর্থ? এই দাওয়াত তবলিগের কাজ আগের আমলে শুধুমাত্র নবীগণের কাছ ছিল। আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত ও তবলিগের দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, নূহ আলাইহিসসালামকে আল্লাহ দাওয়াত ও তবলিগের দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ দাওয়াত ও তবলিগের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, মূসা আলাইহিসসালামকে আল্লাহ দাওয়াত ও তবলিগের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, ঈসা আলাইহিসসালামকে আল্লাহ দাওয়াত ও তবলিগের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। কিন্তু আগের আমলে দাওয়াত ও তবলিগের কাজ শুধুমাত্র নবীরাই পালন করতেন, নবী দুনিয়ার থেকে চলে গেলে উম্মতে দাওয়াত ও তবলিগের কাজ ধরে রাখবে দূরের কথা, অন্যদের কাছে দাওয়াত ও তবলিগের কাজ নিয়ে যাবে দূরের কথা, নিজেরাই নবীর পথ ছেড়ে দিয়ে বেঈমান হয়ে জাহান্নামের পথে চলে যেত। কথা বুঝে থাকলে বলুন, আগের আমলে দাওয়াত ও তবলিগের কাজ উম্মতেরাও করত না শুধুমাত্র নবীরাই করতেন? উম্মতেরা অফরের মধ্যে দাওয়াত ও তবলিগের কাজ করবে দূরের কথা, নিজেরাই পথভ্রষ্ট হইয়া যেত। এই কারণে সমস্ত উম্মত যখন পথভ্রষ্ট হইয়া যেত তখন আল্লাহ আবার নতুন নবী পাঠাইতেন, আবার যখন উম্মত পথভ্রষ্ট হইয়া যেত আবার আল্লাহ নতুন নবী পাঠাইতেন, আবার যখন উম্মত পথভ্রষ্ট হইয়া যেত তখন আল্লাহ আবার নতুন নবী পাঠাইতেন। এবার বলুন, আগের কথা মনে থাকলে, খতমে নবুয়তের মর্ম মনে থাকলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত যদি সারা দুনিয়ার সমস্ত উম্মত যদি বেঈমান কাফির হইয়া যায় তাহলে আরও নতুন নবী পাঠানোর ব্যবস্থা তো আছে? যেহেতু তোমরা সারা দুনিয়ার মুসলমানেরা বেঈমান হয়ে গেলে তোমাদেরকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য নতুন নবী পাঠাবার কোনো দায়িত্ব নাই, নতুন নবী পাঠাবার কোনো ব্যবস্থা নাই, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে দাওয়াত ও তবলিগের জন্য আর নবী নয়, যেই দাওয়াত ও তবলিগের কাজ সমস্ত নবী রাসূলগণ পালন করেছিলেন, তোমাদের নবী শেষ নবী হওয়ার কারণে এই নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত এই নবীগণের কাজ দাওয়াত ও তবলিগের কাজ তোমাদের মতো উম্মতেরাই পালন করতে হবে, এই জন্য তোমরা শ্রেষ্ঠ উম্মত। এই আয়াতে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত আখ্যায়িত করার একটি কারণ উল্লেখ করেছেন, সেই কারণটা হলো দাওয়াত ও তবলিগ। দাওয়াত ও তবলিগের কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা শ্রেষ্ঠ উম্মত। আগের আমলের উম্মতে দাওয়াতের কাজ করতে পারতো না নবীরা? করতেন। আমাদের নবী শেষ নবী হওয়ার কারণে যেহেতু নতুন নবী বানাবার ব্যবস্থা নাই, এই জন্য এই দাওয়াত ও তবলিগের কাজ যেটা
সমস্ত নবী রসুল করেছেন, এই দায়িত্বটা মুহাম্মাদুর রাসূলের উম্মতকেই পালন করতে হবে। নবীর দায়িত্ব পালন, গুরু দায়িত্ব পালনের জন্য আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, মুহাম্মাদুর রাসূলের উম্মতকে শ্রেষ্ঠ উম্মত নামে আখ্যায়িত করেছেন। তাহলে এই উম্মত শ্রেষ্ঠ উম্মত হওয়ার এক কারণ দাওয়াত তবলিগ, এক কারণ দাওয়াত তবলিগ। আমি আগেই বলেছি দাওয়াতের মর্মার্থ হলো আল্লাহর বান্দাকে আল্লাহর পথে ডাকা, তবলিগের মর্মার্থ হলো আল্লাহর বান্দার কাছে আল্লাহর কথা পৌঁছে দেওয়া। তবলিগের মর্মার্থ হলো আল্লাহর বান্দার কাছে আল্লাহর কথা পৌঁছে দেওয়া। এটা হলো তবলিগ শব্দের মর্মার্থ। কিন্তু তবলিগ সম্পর্কে কিছু অত্যন্ত জরুরি কিছু কথা আছে, যেই কথাগুলি সচরাচর আলোচনা হয় না। সচরাচর আলোচনা না হওয়ার কারণে তবলিগ নিয়া, তবলিগের অর্থ নিয়া, তবলিগের মর্ম নিয়া, তবলিগের কার্যকলাপ নিয়া যারা তবলিগ বিরোধী তাদের মধ্যে তো ভুল বোঝাবুঝি আছেই, যারা জীবনভর তবলিগে আছে জড়িত তাদের মধ্যেও ভুল বোঝাবুঝি আছে। এই তবলিগের বাইরে এবং তবলিগের ভিতরে তবলিগ নিয়ে যত ভুল বোঝাবুঝি আছে সেইগুলি নিরসনের জন্য তবলিগ সম্পর্কে কিছু জরুরি কথা আমাদের বোঝার আছে। আপাতত শুধু এতটুকু মেনে নেই, আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু জেনে নেই যে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতকে সকল নবীর উম্মতের উপর যত কারণে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন এর মধ্যে একটা কারণ হলো দাওয়াত তবলিগ। এই তবলিগের দায়িত্ব মূলত নবীর ছিল, এই তবলিগের দায়িত্ব মূলত কার ছিল? আমাদের নবীর। পরে যেহেতু আর কেউ নবী হবে না, এই জন্য এই তবলিগের দায়িত্ব এবার আর নবীর দ্বারা নয়, এবার উম্মতের দ্বারাই চলতে হবে। এই জন্য উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত। তাতেই জরুরি ভিত্তিতে আমাদের বোঝা দরকার যে কিসের তবলিগ করবো আমরা, আমাদের নবী কিসের তবলিগ করেছিলেন, আমরা কিসের তবলিগ করবো। খুব সুস্পষ্ট ভাষায় আল্লাহ এই প্রশ্নের জবাবে কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তবলিগ করুন। হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তবলিগ করুন, পৌঁছে দিন। তবলিগ করুন মানে পৌঁছে দিন, আপনি তবলিগ করুন, পৌঁছে দিন। কি তবলিগ করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে যা কিছু আপনার কাছে নাজিল হয়। কি তবলিগ করবেন? এই কথা অস্পষ্ট না সুস্পষ্ট? আল্লাহ যে আমাদের নবীকে নির্দেশ দিয়ে বললেন তবলিগ করুন, কিসের তবলিগ, কোন জিনিসের তবলিগ, আল্লাহ সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যা কিছু পাঠানো হয় সবগুলি তবলিগ করে দিন। কিছুটা অস্পষ্টতা আছে। কি আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীর কাছে কি নাজিল করা হয়, আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীর কাছে কি পাঠানো হয়? দুইটা জিনিস পাঠানো হয়, একটা 30 পারা কোরআন আর একটা 10 লক্ষ হাদিস। 30 পারা কোরআন আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীর কাছে নাজিল হয়েছে। 30 পারা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীর কাছে পাঠানো হয়েছে। আর এই 30 পারা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সম্বলিত প্রায় 10 লক্ষ হাদিস মুহাদ্দিসিনে কেরাম জানেন। হাদিসের সংখ্যা এত ছিল না খাইরুল কুরুনে, অনুসরণীয় 3 যুগে হাদিসের সংখ্যা এত এত বেশি ছিল না। পরবর্তীকালে হাদিসের বর্ণনাকারীদের সংখ্যা বাড়ার কারণে, একতলাফে আসানিদের কারণে এই একতলাফে তাদাদ দেখা দিয়েছে। সেই হিসাবে রাসুলের রেখে যাওয়া 30 পারা কোরআনের ব্যাখ্যা হিসাবে উম্মতের হাতে রাসুলের রেখে দেওয়া হাদিসগুলির, রেখে যাওয়া হাদিসগুলির সংখ্যা দাঁড়িয়েছে 10 লক্ষ। এই 30 পারা কোরআন এর ব্যাখ্যা সম্বলিত 10 লক্ষ হাদিস আপনি আমার বান্দাদের কাছে পৌঁছে দিন। সংক্ষেপে আল্লাহ যে আমাদের নবীকে নির্দেশ দিলেন তবলিগ করুন, কিসের তবলিগ? দুইটা জিনিসের তবলিগ, কোরআনের তবলিগ, হাদিসের তবলিগ। সংক্ষেপে কটা জিনিসের তবলিগ? দুইটা জিনিসের তবলিগ, কোরআনের তবলিগ, হাদিসের তবলিগ। কোরআনের আয়াত সংখ্যা প্রায় 6,500 আর হাদিসের সংখ্যা এক মা ইখতিলাফিল আসানিদ প্রায় 10 লক্ষ। এই 6,500 আয়াত আর 10 লক্ষ হাদিস আমার উম্মতের কাছে তবলিগ করে দিন। আল্লাহ যে আমাদের নবীকে তবলিগের নির্দেশ দিলেন কতটা জিনিসের তবলিগ? কোরআন 30 পারা কোরআন আর 10 লক্ষ হাদিস বর্তমান দুনিয়াতে।
আল্লাহ আমাদের নবীকে যে দুইটা জিনিসের পরিপূর্ণ তবলিগের নির্দেশ দিয়েছিলেন সেই দুইটা জিনিসের পরিপূর্ণ তবলিগ বর্তমান দুনিয়ার আর কোনো প্রতিষ্ঠানে হয় না, একমাত্র মাদ্রাসায় হয়। বলুন, 30 পারা কোরআন যুগ যুগান্তর ধরে উস্তাদগণের পক্ষ থেকে ছাত্রদের কাছে পৌঁছে দেওয়া হয় কোন প্রতিষ্ঠানে? 30 পারা কোরআনের তফসির বা ব্যাখ্যা বংশ পরম্পরায় পরবর্তী যুগের ছাত্রদেরকে পরবর্তী প্রজন্মদের হাতে পৌঁছে দেওয়া হয় কোন প্রতিষ্ঠানে? লক্ষ লক্ষ হাদিস পরবর্তী প্রজন্মদের হাতে পৌঁছে দেওয়া হয়, তবলিগ করে দেওয়া হয় কোন প্রতিষ্ঠানে? একমাত্র মাদ্রাসায়। সুতরাং পরিপূর্ণ তবলিগ চালু আছে একমাত্র মাদ্রাসায়, পরিপূর্ণ তবলিগ চালু আছে একমাত্র মাদ্রাসায়। এই মাদ্রাসায় 30 পারা কোরআনের তবলিগ চালু আছে, 30 পারা কোরআনের তফসিরের তবলিগ চালু আছে, মাদ্রাসায় 10 লক্ষ হাদিসের তবলিগ চালু আছে। এই জন্য পরিপূর্ণ তবলিগী প্রতিষ্ঠান একমাত্র মাদ্রাসা। কিন্তু সমস্যা দাঁড়ালো, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত হযরত আল্লামা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি যখন দেখলেন যে মাদ্রাসার ছাত্রদের কাছে 30 পারা কোরআনের তবলিগ করা যায়, 30 পারা কোরআনের তফসিরের তবলিগ করা যায়, 10 লক্ষ হাদিসের তবলিগ করা যায়, কিন্তু অধিকাংশ উম্মত নবীন যারা মাদ্রাসার দ্বারে কাছে আসে না, এই অবস্থায় এখনও বর্তমান মুসলমান সমাজে বিদ্যমান। বর্তমান সমাজের মুসলমানদের আমার মনে হয় প্রতি হাজারের 999 জন মুসলমান মাদ্রাসার দ্বারে কাছেও আসে না। আমার মনে হয় দুই কারণে, বর্তমান সমাজের প্রতি হাজারের 999 জন মুসলমান মাদ্রাসায় আসবে, 30 পারা কোরআনের তবলিগ গ্রহণ করবে, 30 পারা কোরআনের তফসির গ্রহণ করবে, 10 লক্ষ হাদিসের তবলিগ গ্রহণ করবে, দূরের কথা মাদ্রাসার ধারে কাছেও আসে না, মাদ্রাসার থেকে দূরা নিরাপদ দূরত্বে অবস্থান করে। আমার দৃষ্টিতে কত কারণে? দুই কারণে। এক নম্বর কারণ, বর্তমান দুনিয়ার মুসলমানদের কাছে কোরআন হাদিসের শিক্ষা চরমভাবে অবহেলিত। বর্তমান দুনিয়ার মুসলমানদের কাছে কোরআন হাদিসের শিক্ষা চরমভাবে অবহেলিত। দুই নম্বর কারণ, যাদের কাছে কোরআন হাদিসের শিক্ষা তেমন একটা অবহেলিত নয়, কিন্তু সংসারের ঝামেলার কারণে কোরআন শিক্ষার জন্য যাওয়ার অবসর পায় না। এই দুই কারণে যখন মুসলমান কোরআন শিক্ষা থেকে দূরে থাকে, কোরআন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার থেকে দূরে থাকে, তখন তো এরা না বুঝে কোরআন, না বুঝে হাদিস, না বুঝে নামাজ রোজা, না বুঝে ইবাদত বন্দেগী, না বুঝে পাক না ভাগ, না বুঝে হালাল হারাম। সুতরাং ওই সমস্ত মাদ্রাসার থেকে দূরে অবস্থানকারী মুসলমান সমাজের কাছে অন্তত জরুরিয়াতে দিনের তবলিগ করা দরকার। এবার জরুরিয়াতে দিন, জরুরিয়াতে দিনের তবলিগ শুধু মাদ্রাসার ছাত্রদের কাছে করলে হয় না, সমস্ত মুসলমানদের কাছে করতে হয়। তাই এখানে জরুরিয়াতে দিন বলতে কি বোঝায় এটা একটু বোঝা দরকার। ইসলামের সবগুলি বিধান সব মুসলমানের উপর একসাথে বর্তায় না, ইসলামের সবগুলি বিধান সব মুসলমানের উপর একসাথে বর্তায় না। যেমন যে গরিব ধনী নয় তার উপর জাকাতের বিধান বর্তায় না, তার উপর জাকাতের বিধান বর্তায় না। যেই ব্যক্তি হজ করার সামর্থ্য রাখে না তার উপর হজ করার বিধান বর্তায় না। যে ব্যক্তি নমাজের সুরাকেরাতগুলি সহি শুদ্ধভাবে পড়তে জানে আর বাকি কোরআনের অন্যান্য অংশ সহি শুদ্ধভাবে পড়তে জানে না, ওই বাকি অংশটা সহি শুদ্ধভাবে পড়ার বিধান বাধ্যতামূলকভাবে তার উপর বর্তায় না। এই ধরনের এমন কিছু বিধান ইসলামের আছে যেগুলি সবসময় সকলের উপর বর্তায় না, যার উপর যেই বিধান বর্তায় তার জন্য সেইটুকু শিক্ষা করা বরজ। এই মর্মেই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এর মর্মার্থ হল জরুরিয়াতে দিনের এলিম শিক্ষা করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। এর মর্ম হল ইসলামের যে সমস্ত কার্যকলাপ না করলে দৈনন্দিন জীবনে তোমার মুসলমানই রক্ষা হবে না, ওইগুলি শিক্ষা করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। সহজ উদাহরণ দিচ্ছি,
সহি শুদ্ধ কলেমা কালাম শিক্ষা করা ও সহি শুদ্ধ উযু গোসল শিক্ষা করা, সহি শুদ্ধভাবে পাক নামাজ শিক্ষা করা, সহি শুদ্ধভাবে নামাজ কালাম শিক্ষা করা, আপনাদের ধারণা মতে কতজন মুসলমানের উপর ফরজ? হ্যাঁ, সমস্ত মুসলমানদের জন্য ফরজ। সহি শুদ্ধ কলেমা কালাম শিক্ষা করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। সহি শুদ্ধভাবে উযু গোসল শিক্ষা করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। সমস্ত সহি শুদ্ধভাবে পাক নামাজ শিক্ষা করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। শুধু নামাজ শিক্ষা করা আলেমদের জন্য ফরজ না সমস্ত মুসলমানদের জন্য? দারুল উলুম দেওবন মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে মাদ্রাসার ছাত্রদের কাছে তিসপারা কোরআনের তবলিগ করা হয়, মাদ্রাসার ছাত্রদের কাছে তিসপারা কোরআনের তফসিরের তবলিগ করা হয়, মাদ্রাসার ছাত্রদের কাছে লক্ষ লক্ষ হাদিসের তবলিগ করা হয়, কিন্তু প্রতি হাজারের 999 জন মুসলমানের কাছে কলেমা কালামের তবলিগেরও সুযোগ নাই, উযু গোসলের তবলিগেরও সুযোগ নাই, পাক নামাজের তবলিগেরও সুযোগ নাই, নামাজ কালামের তবলিগেরও সুযোগ নাই। কেন? এরা মাদ্রাসার দাদারে না, অথচ এক তারাও আল্লাহর বান্দা, তারাও নবীর উম্মত, তারারও পরকাল আছে, তারারও জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে, তারারও জান্নাত লাভ করার দরকার আছে। এ প্রসঙ্গে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আমাদের সমাজের যে সমস্ত মুসলমানেরা জীবনভর কৃষিকাজ নিয়ে ব্যস্ত, যে সমস্ত মুসলমানেরা জীবনভর ব্যবসা নিয়ে ব্যস্ত, জীবন যে সমস্ত মুসলমানেরা জীবনভর চাকরি বাকরি নিয়ে ব্যস্ত, যে সমস্ত মুসলমানেরা জীবনভর স্কুল কলেজ ভার্সিটির লেখাপড়া এবং কর্মজীবনে অফিস আদালত নিয়ে ব্যস্ত, এরা কি আল্লাহর বান্দা নয়? এরা কি নবীর উম্মত নয়? এদের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? এদের কি জান্নাত লাভের দরকার নাই? তাহলে এই উযু গোসল নামাজ রোজা যেগুলি সমস্ত মুসলমানদের জন্য ফরজ, যেগুলিকে জরুরিয়াতে দিন বলা হয়, এগুলি শিক্ষার থেকে স্কুলের ছাত্র বঞ্চিত হচ্ছে, কলেজের ছাত্র বঞ্চিত হচ্ছে, ভার্সিটির ছাত্র বঞ্চিত হচ্ছে। এই যে সমস্ত জিনিস ছাড়া মুসলমানিত্ব রক্ষা হয় না, সহি শুদ্ধভাবে নামাজ পড়া যায় না, এইগুলির থেকে কৃষকের দল বঞ্চিত হচ্ছে, ব্যবসায়ীর দল বঞ্চিত হচ্ছে, চাকুরিজীবীর দল বঞ্চিত হচ্ছে। এরা জাহান্নামে যাক, এটাই কি আপনারা চান? এরাও জাহান্নাম থেকে বাঁচুক। বাঁচাবে কে? দারুল উলুম দেওবন্দের শিক্ষাপ্রাপ্ত হযরত আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন নবীর এই লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবে কে? এই জন্য হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি জরুরিয়াতে দিনের তবলিগের ব্যবস্থা করলেন। দিনের সব কিছুর তবলিগের ব্যবস্থা করলেন না, জরুরিয়াতে দিন, দিনের যে অংশ না শিখলে জাহান্নাম থেকে বাঁচা যায় না সেইটুকু, দিনের যেটুকু না শিখলে জাহান্নাম থেকে বাঁচা যায় না সেইটুকুকে জরুরিয়াতে দিন বলা হয়। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি সর্বস্তরের মুসলমানদের জন্য তিসপারা কোরআন শিক্ষার ব্যবস্থা করেননি, তিসপারা কোরআনের তফসির শিক্ষা ব্যবস্থা করেননি। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি সর্বস্তরের মুসলমানদের জন্য লক্ষ লক্ষ হাদিস শিক্ষার ব্যবস্থা করেননি, শুধুমাত্র যেগুলি না শিখলে জাহান্নাম থেকে বাঁচা যায় না ওইগুলি শিক্ষার ব্যবস্থা করেছেন। একটা এই ব্যবস্থাকে বর্তমানে তবলিগী জামাত বলা হয়। এই ব্যবস্থাটাকে কী বলা হয়? তবলিগী জামাত বলা হয়। আপনাদের কেউ যদি তবলিগী জামাতের পরিচালিত চিল্লায় গিয়ে থাকেন, আপনারা অবশ্যই জেনে থাকবেন এই ইলিয়াসের প্রচলিত, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির প্রচলিত তবলিগী জামাতের চিল্লার মধ্যে ছয়টা জিনিসের মেহনত বেশি করা হয়। কয়টা জিনিসের? এই ছয়টা, এই ছয়টা জিনিসকে আরবি ভাষায় বলে সিত্তা সিফাত, এর অর্থ ছয়টা গুণাবলী। উর্দু ভাষায় বলে চেবাতি, ছয়টা কথা। ইংরেজিতে বলে সিক্স পয়েন্ট, ছয়টা দফা। আর বাঙালিরা কয় ছয়টা উসুল, বলেন উসুল কি ইলিয়াস বলেছিলেন না বাঙালিরা কয়? ইলিয়াস বলেছিলেন চেবাতি, ছয়টা কথা। এই ছয়টা কথাকে উর্দু ভাষায় চেবাতি বলা হয়, এই ছয়টা কথাকে আরবি ভাষায় সিত্তা সিফাত বলা হয়, এই ছয়টা কথাকে ইংলিশে সিক্স পয়েন্ট বলা হয়। এই ছয়টা কথার একটা হলো কলেমা, একটা হলো, দ্বিতীয়টা হলো নামাজ, তৃতীয়টা হলো এলেম ও জিকির, চতুর্থটা হলো একরামুল মুসলিমিন, পঞ্চমটা হলো সহিনিয়ত, ষষ্ঠটা হলো নফর ফি সাবিলিল্লাহ। কেউ যদি চিল্লা দিয়া তাকেন একটু দয়া করে বলতে পারবেন ছয় কথার প্রথম কথা কি, দ্বিতীয় কথা কি, তৃতীয় কথা কি, চতুর্থ কথা কি, পঞ্চম কথা কি, ষষ্ঠ কথা কি? তবলিগ।
জফর ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় বের হওয়া, আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর কথা পৌঁছে দেওয়া, তবলীগ করা। মাদ্রাসায় হয় 6,666 আয়াতের তবলীগ, আর চিল্লায় হয় 6 কথার তবলীগ। চিল্লায় হয় কত কথার তবলীগ? 6,666 কথার তবলীগ আর 6 কথার তবলীগ সমান সমান সেম সেম না? আকাশ পাতাল ব্যবধান, আকাশ পাতাল ব্যবধান। সুতরাং পরিপূর্ণ তবলীগ আছে একমাত্র মাদ্রাসা, আর জরুরিয়াতে দিনের 6 কথার তবলীগ আছে চিল্লায়। আপনি সারা জীবন ভর চিল্লায় থাকেন, 30 পারা কোরআন জানতে পারবেন না। জীবন ভর চিল্লায় থাকেন, 30 পারা কোরআনের তফসির জানতে পারবেন না। আপনি সারা জীবন ভর চিল্লায় থাকেন, লক্ষ লক্ষ হাদিস জানতে পারবেন না। আপনি কয়েক চিল্লা দিলেই সহি শুদ্ধ কলেমা কালাম জানতে পারবেন, কয়েক চিল্লা দিলেই সহি শুদ্ধ উদু গুসল জানতে পারবেন, কয়েক চিল্লা দিলেই সহি শুদ্ধ পাঁচটা ভাত জানতে পারবেন, কয়েক চিল্লা দিলেই সহি শুদ্ধ নামাজ বন্দেগী জানতে পারবেন। আমি আশা করি আমার এতক্ষণের কথা যারা বুঝেছেন তারা অবশ্যই সুস্পষ্টভাবে বুঝতে পারছেন পরিপূর্ণ তবলিক কোথায় আছে আর আংশিক তবলিক কোথায় আছে। পরিপূর্ণ তবলিক আছে একমাত্র মাদ্রাসায়, আর আংশিক তবলিক আছে চিল্লায়। আংশিক তবলিক আছে চিল্লায়। মাদ্রাসায় যেহেতু তালিমটা প্রবল, এই জন্য মাদ্রাসাকে তবলিগি প্রতিষ্ঠান না বলে তালিমি প্রতিষ্ঠান বলা হয়। আর চিল্লায় যেহেতু চিল্লায়ও কিন্তু এলেম আছে, কত নম্বর দফায় এলেম ও জিকির? 1 নম্বর কলেমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর এলেম ও জিকির। বলেন এলেমের কথা চিল্লায় আছে কিনা? তবলিগের ছয় কথার মধ্যে এলেমও আছে, কিন্তু এটাকে এলেম শিক্ষা প্রতিষ্ঠান না বলে তবলিগি প্রতিষ্ঠান বলে কেন? এখানে এলেম আছে নামকাও আসছে আর তবলিগ আছে উল্লেখযোগ্য, এই জন্য এটাকে তালিমি প্রতিষ্ঠান না বলে তবলিগি প্রতিষ্ঠান বলা হয়। এলেম নামকাও আসছে মানে এখানে 30 পারা কোরআনের এলেম নাই, এখানে 30 পারা কোরআনের তফসির চর্চার ব্যবস্থা নাই, এখানে লক্ষ লক্ষ হাদিস চর্চার ব্যবস্থা নাই, এখানে লক্ষ লক্ষ ফেকার মাসলা মাসাইল জানার ব্যবস্থা নাই, এখানে শুধু 6 কথার তবলিগের ব্যবস্থা আছে, 6 কথা সম্পর্কে জানার ব্যবস্থা আছে। বিষয়টা সঠিকভাবে উপলব্ধি করতে না পেরে আমাদের সমাজের কিছু মুসলমান ভাইয়েরা এমন আছেন যারা 6 উসুলের বিরুদ্ধে প্রশ্ন উত্থাপন করেন। এই তবলিগিরা 6 উসুল ভাইলো কই? 6 উসুল পাইলো কোথায়? 6 উসুল কোরআন বিরোধী, 6 উসুল ইসলাম বিরোধী, এই জন্য এই তবলিগিরা ইসলামী তবলিগ নয়, এমন প্রচারণাও কিছু মুসলমান চালায়। ইদা নিয়া আমার জীবনে বহুবার তাদের সাথে বাহাস মোনাজারা করেছি, বহুবার তাদের সাথে বাহাস মোনাজারা করেছি। এক বাহাসের মধ্যে আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম তবলিগের সই উসুলকে আপনারা না জায়েজ বলেন কেন? তারা বলে ইসলামের বেনা 5টা আর এরা বানাইছে 6টা, 5টা 6টা বানাইয়া এরা কাফির হইছে। আমি বললাম ইসলামের বিনা হইল 5টা, তবলিগিরা তো ইসলামের বিনা 6টা কয় না, তবলিগিরা কয় তবলিগের উসুল 6টা। তখন কয় উসুল ওই বিনা, বিনা ওই উসুল। আমি কইলাম দলিল, নুরুল আনোয়ার নামে এক কিতাব আছে আমার সমস্ত কওমি মাদ্রাসায় পড়ানো হয়, ওই কিতাবটা হাতে নিয়ে তিনি দাঁড়াইলেন, দাঁড়াইয়া কিতাবের হাসিয়া 500টিকা পড়লেন, পড়ে বললেন আল উসুল জমু আসলিন ওয়াহুয়া মা ইউক্তানা আলাইহি গাইরুহু, অর্থাৎ এই নুরুল আনোয়ার কিতাবের 500টিকায় লেখা আছে উসুল ওই বিনা, বিনা ওই উসুল। দলিল দিলেন তার দাবির পক্ষে। আমি চিন্তা করে দেখলাম এই এলমি বহসটা তো লক্ষ লক্ষ বহসের লক্ষ লক্ষ দর্শকরা তো এই এলমি বহসটা বুঝবে না, এই জন্য আমি জিজ্ঞাসা করলাম বিভক্তের আলেমকে যে আপনার এই যে নুরুল আনোয়ার কিতাব দিয়া দলিল দিলেন উসুল অর্থ বিনা, বিনা অর্থ উসুল, এই কিতাবে ইসলামী শরীয়তের উসুল কটা লেখছে, কয় সাইটিয়া? আমি কইলাম আপনার দাবি হইল 5টা, আমের কিতাবে কয় সাইটিয়া? সাইদ উসুলের কিতাব এই দেশের কোনো মুসলমান মানে না, 5 উসুলের কিতাব দিয়া দলিল। এইভাবে আমি এই তবলিগের বিরোধিতা যারা করেন তাদের সাথে জীবনে বহু বহাস মোনাজারা করেছি। কথাটা আপনাদের সামনে এই জন্য তুলে ধরছি যে 6 উসুল নিয়ে যারা বিতর্ক উত্থাপন করে তারা আসলে 6 উসুল সম্পর্কে কিছু জানে না, কোনো সুস্পষ্ট কোনো ধারণা রাখে না। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, এই 6 কথা তবলিগ জমাতের চিল্লায় রাখা হয়েছে 30 পারা কোরআন জানার জন্য না, জরুরিয়াতে দিন জানার জন্য?
তিসপারা কোরআনের তাফসীর জানার জন্য না জরুরিয়াতে দিন জানার জন্য, রাসূলের লক্ষ লক্ষ হাদিস জানার জন্য ছয় কথা রাখা হয়েছে চিল্লায়, না শুধুমাত্র জরুরিয়াতে দিন জানার জন্য, জরুরিয়াতে দিন জানার জন্য। চিল্লা কত দিনের হয়? 40 দিনের হয়। এই 40 দিনের চিল্লায় টাকা কালে কলেমা অন্তরে না থাকলেও চলবে না, প্রতিটি মুহূর্তেই কলেমা মুসলমানের অন্তরে থাকতে হবে। কাজেই কলেমা ছাড়া 40 দিনের চিল্লা হতে পারে না, তো কলেমা ছাড়া ছয় উসুল হতে পারে না, কলেমা ছাড়া তবলিগ হতে পারে না। এই জন্য কলেমাকে ছয় কথার প্রথম কথা রাখা উচিত। এবার বলুন, 40 দিনের ভিতরে কোনো সময় নামাজ ফরজ নাই না দৈনিক ফাজ বেলা ফরজ আছে? প্রতিদিন যদি ফাজ বেলার নামাজ ফরজ হয় তাহলে 40 দিনের চিল্লা কি নামাজ ছাড়া হবে? এই জন্য নামাজকে তবলিগের দুই নম্বর উসুলে রাখা হয়েছে, দুই নম্বর উসুল হলো নামাজ। কিন্তু এবার বলুন আপনারা, রমজান ছাড়া কি চিল্লা হয় না? কাজেই রমজান মাসের রোজারে যদি তিন নম্বর উসুল কইতো তাহলে রমজান ছাড়া বৎসরে আর কোনো দিন চিল্লা দেওয়া যাইতো না। এই কারণে রমজানের রোজাকে এই ছয় উসুলের মধ্যে রাখা হয়নি। এই কথাগুলি না জানার কারণে, না বোঝার কারণে ছয় উসুলের বিরুদ্ধে যারা প্রশ্ন উত্থাপন করেন, এই জন্য কথাগুলি আমি একটু পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরছি। বুঝে থাকলে বলুন, চিল্লা কি শুধু রমজানে হয় না রমজান ছাড়া হয়? তিন নম্বর উসুল যদি রাখা হইতো রোজা, তাহলে রমজান ছাড়া কোনো সময় চিল্লা দেওয়া যাইতো না, শুধু রোজা মুখে নিয়ে চিল্লা যাইতে হইতো। যেমনভাবে রোজা মুখে নিয়ে এতেকাফে যাইতে হয়, ঠিক তেমনিভাবে রোজা মুখে নিয়ে চিল্লা যাইতে হইতো। ইলিয়াস রহমতুল্লাহ আলী সারা বৎসরই যেন চিল্লায় গিয়া মুসলমান জরুরিয়াতে দিন শিখতে পারে, স্কুল কলেজ ভার্সিটির ছাত্র সর্বস্তরের মুসলমান যেন জরুরিয়াতে দিন বৎসরের যে কোনো সময় শিখতে পারে, এই জন্য রোজার শর্ত আরোপ করেননি। এখন তারা বলে, ঠিক আছে বুঝলাম, কলেমারও দরকার ছিল ছয় কথার মধ্যে রাখার, নামাজেরও দরকার ছিল, এলম জিকিরেরও দরকার ছিল, একরামুল মুসলিমেরও দরকার ছিল, কিন্তু এই ছয় উসুল মত এই ছয় কথা পালন করিয়া জাহান্নাম থেকে বাঁচবে কেমনে? রমজান মাসের রোজা বাদ দিয়া আর বাইতুল্লাহ শরীফের জিয়ারত আর হজ বাদ দিয়া, তবলিগের যে ছয় উসুলের মধ্যে রমজান মাসের রোজার কথা নাই, তবলিগের যে ছয় উসুলের মধ্যে হজ করার কথা নাই, এই ছয় উসুল কোনোদিন ইসলামী তবলিগের উসুল হতে পারে না? এটাও তাদের প্রশ্ন। আমি বিভিন্ন মুনাজারায় প্রশ্নের জবাবে বলেছি, আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় এমন ছয় কথা বলেছেন যে ছয় কথার মধ্যে রোজার কথা হজের কথা বলেননি, অথচ ছয় কথা পালন করলে হেদায়েত পাবে, ছয় কথা পালন করলে জান্নাতে যাবে, ছয় কথা পালন করলে জাহান্নাম থেকে বাঁচবে, আল্লাহ কোরআনেও উল্লেখ করেছেন। কাজেই যেই ব্যক্তি কোরআন বুঝে সে তবলিগের ছয় কথা বুঝে, যে কোরআন বুঝে না সে তবলিগের ছয় কথা বুঝে না। উদাহরণ দিচ্ছি শুনুন, কুরআন শরীফের সবচেয়ে বড় সুরা সূরাতুল বাকারা, এই সুরার শুরুতে আল্লাহ এমন ছয় কথা বলেছেন যে ছয় কথার মধ্যে রমজান মাসের রোজা রাখার কথা নাই, যেই ছয় কথার মধ্যে হজ করার কথা নাই। এক নম্বর আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন, যারা গায়বানা অবস্থায় ঈমান আনবে, এক নম্বর নামাজ কায়েম করবে, দুই নম্বর আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতো খরচ করবে, তিন নম্বর আর কোরআন বিশ্বাস করবে, চার নম্বর অন্যান্য আসমানি কিতাব বিশ্বাস করবে, পাঁচ নম্বর পরকাল বিশ্বাস করবে, ছয় নম্বর এই ছয় কাজ যারা করবে আল্লাহ বলেন আল্লাহর হেদায়েত প্রাপ্ত হবে, এদের জীবন সফল হয়ে যাবে, এরা জান্নাতি হবে, এরা জাহান্নাম থেকে বেঁচে যাবে। সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ কত কথা হেদায়েতের কথা বলেছেন, কত কথা জাহান্নাম থেকে বাঁচার কথা বলেছেন, কত কথা জান্নাতে যাওয়ার কথা বলেছেন, ছয় কথা। এক নম্বর গাইবানা অবস্থায় ইমান আনা, আঙ্গুলে গণবেন, কানে শুনবেন আর মনে মনে লক্ষ্য রাখবেন কত নম্বরে রোজা আর কত নম্বরে হজ। এক নম্বরে গাইবানা অবস্থায় ইমান আনবে, দুই নম্বরে নামাজ কায়েম করবে, তিন নম্বরে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতো খরচ করবে, চার নম্বরে কোরআন বিশ্বাস করবে, পাঁচ নম্বরে অন্যান্য আসমানি কিতাব বিশ্বাস করবে, পরকালে ছয় নম্বরে পরকালের প্রতি ইয়াকিন রাখবে। কত নম্বরে গেল রমজান মাসে রোজা রাখবে, কত নম্বরে গেলে হজ করবে? তাহলে রোজার কথা আর হজের কথা না বললে যদি এটা ইসলামী না হয় তাহলে কোরআনটাই তো ইসলামী না। বুঝেন নাই কথাটা? তাহলে তোমার কোরআন আগে, কোরআনকে আগে ইসলামী বানাও, তারপরে তবলিগ রে ইসলামী বানানোর চেষ্টা করো। আপনাদের মনে প্রশ্ন হয়তো থাকতে পারে,
তাহলে আল্লাহ কোরআনে এমন ছয় কথা বললেন কেন যে ছয় কথার মধ্যে রমজান মাসের রোজার কথা নাই, যে ছয় কথার মধ্যে হজের কথা নাই, এমন কথা আল্লাহ কোরআনে বললেন কেন? শুধু এই জায়গায় নয়, আরো বিভিন্ন জায়গায় আল্লাহ এমন ছয় কথা বলেছেন যে ছয় কথার মধ্যে রমজান মাসে রোজা রাখার কথা নাই, হজের কথা নাই, এমন কথা আল্লাহ বললেন কেন? এই প্রশ্নের জবাবে আমি, প্রশ্নটা একেবারে সহজ নয়, এই জন্য এই প্রশ্নের জবাবে আমি জবাবটা কঠিন জবাবটা সহজে বোঝার জন্য একটি উদাহরণ দিয়ে থাকি। যেটা হলো আমাদের সমাজের বিভিন্ন দোকানে এক প্রকার আগরবাতি কিনতে পাওয়া যায়, এটার নাম ফোর ইন ওয়ান। ফোর ইন ওয়ান অর্থ কি? একের ভিতর চার। একটা প্যাকেট কিনলে প্যাকেট তো বাংলে এক প্যাকেটের ভিতরেই চার প্যাকেট পাওয়া যায়। এক প্যাকেটের ভিতরে কত প্যাকেট পাওয়া যায়? চার প্যাকেট পাওয়া যায়। ঠিক তেমনিভাবে হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবাতান আফযালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। ইসলামের সব কথা ছয় কথা নয়, ইসলামের সব কথা হইল সাতাত্তর কথা, ইসলামের সব কথা হইল সাতাত্তর কথা। এই সাতাত্তর কথা ছয় কথার ভিতরে পাওয়া যায়। সাতাত্তর কথা কত কথার ভিতরে পাওয়া যায়? তাহলে আগরবাতি যেমন ভাবে ফোর ইন ওয়ান, ঠিক তেমনি ভাবে কোরআনের ছয় কথা হইল 77 in 6, 77 in 6। এবার আমরা দেখার চেষ্টা করি আল্লাহর কোরআনের বর্ণিত ছয় কথার মধ্যে সাতাত্তর কথা কেমনে পাওয়া যায়। কোরআনের প্রথম কথা হইল গায়েবানা অবস্থায় ঈমান আনবে, দ্বিতীয় কথা হইল নামাজ কায়েম করবে, তৃতীয় কথা হইল আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতে খরচ করবে, চতুর্থ কথা হইল কোরআন বিশ্বাস করবে। চতুর্থ কথা কোরআন বিশ্বাস করবে, কোরআনের রোজা সম্পর্কিত আয়াতগুলি ছাড়া, হজ সম্পর্কিত আয়াতগুলি ছাড়া, না রোজার আয়াত সহ কোরআন বিশ্বাস করবে, হজের আয়াত সহ কোরআন বিশ্বাস করবে। যেমনভাবে কোরআন বিশ্বাস ছয় কথার এক কথা, কিন্তু কোরআনের ভিতরে রোজার কথাও আছে, হজের কথাও আছে, সাতাত্তরটার সাতাত্তরটাই আছে। কাজে এইটা 77 in 6 হইল। কি হইল? 77 in 6 হইল। যেমনভাবে কোরআনে আল্লাহ 77 কে 6 এর ভিতরে ঢুকাইয়া দিয়েছেন, ঠিক তেমনিভাবে হযরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি 77 কে 6 এর ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। এবার ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির ছয় কথার ভিতরে 77 কেমনে হওয়া যায় একটু দেখুন। তবলিগের ছয় কথার প্রথম কথা কলেমা, দ্বিতীয় কথা নামাজ, তৃতীয় কথা এলেম ও জিকির। এলেম শব্দের অর্থ কোরআন ছাড়া আর যত জ্ঞান আছে। এক নম্বর এলেম হইল কোরআনের জ্ঞান। তবে চিল্লায় তিসপাড়া কোরআনের জ্ঞান দেওয়া হয় না, কেন? সেখানে সেই পরিবেশ নাই, মাত্র জরুরিয়াতে দিনের জ্ঞান দেওয়া হয়। কিন্তু এলেম শব্দ বলতে তিসপাড়া কোরআনের এলেম বোঝায়। কাজেই এই তিসপাড়া কোরআন বিশ্বাস করা যেমন কোরআনের ছয় কথার ভিতরে আছে, তিসপাড়া কোরআনের এলেম হাসিল করাও তবলিগের ছয় কথার ভিতরে আছে। সুতরাং তবলিগের ছয় কথা, তবলিগের চিল্লা, এর একটাও ইসলাম বিরোধী নয়, সবগুলি ইসলাম সম্মত। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এই ছয় কথার তবলিগ চালু করলেন মুফাসসিরে কোরআন বানাবার জন্য, মুসলমানকে মুহাদ্দিস বানাবার জন্য, মুসলমানদেরকে মুফতি বানাবার জন্য, না সর্বস্তরের মুসলমানকে জরুরিয়াতে দিন শিক্ষা দেওয়ার জন্য, জরুরিয়াতে দিন শিক্ষা দেওয়ার জন্য ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এই ছয় কথার তবলিগ চালু করলেন। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির আমল গেল, তারপরের আমল গেল, তারপরের আমল গেল। শয়তান যখন দেখল ইলিয়াসের প্রচারিত তবলিগ সারা দুনিয়ায় ছেয়ে গেছে, ইলিয়াসের গায়ে ইবলিসের গায়ে আগুন ধরে গেছে, ইবলিসের গায়ে আগুন ধরে গেছে, বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমানের কলেমা কালাম সহি শুদ্ধ হয়ে যাচ্ছে, বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমানের উদ্গুতল পাকনা ফাকনা মাছ বন্দেকি শুদ্ধ হয়ে যাচ্ছে, সারা পৃথিবীর অসংখ্য অগণিত ইহুদি খ্রিস্টান মুসলমান হয়ে যাচ্ছে, লন্ডনের বহু মসজিদ বহু গির্জা মসজিদে রূপান্তরিত হয়ে যাচ্ছে, আমেরিকার বহু খ্রিস্টানদের গির্জা মুসলমানদের মসজিদে রূপান্তরিত হয়ে যাচ্ছে। ইবলিসের শান্তি নাই, ইবলিসের গায়ে আগুন ধরে বসেছে, ইবলিস এই আগুনের জ্বালায় তবলিগের একটা লোকের ঘাড়ে সওয়ার হয়েছে। এই তবলিগটাকে বিশ্বজোড়া, এই তবলিগকে বিশ্বজোড়া সর্বস্তরের মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাবার এই ব্যবস্থাকে দুলিশ্বত করে দেওয়ার জন্য শয়তান একটা লোকের গাড়ে সোয়ার হয়েছে। এই একটা লোকের গাড়ে সোয়ারের ব্যাপারটা বুঝতে হইলে একটা ঐতিহাসিক কথা আমাদের স্মরণ রাখতে হবে, সেটা হইল
নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফরের গাড়ে সোয়ার হয়েছিল খ্রিস্টান জাতি। একটা সৈনিকের গাড়ে সোয়ার হয়েছিল না সেনাপতির গাড়ে সোয়ার হয়েছিল? একটা সেনার গাড়ে সোয়ার হইলে গোটা জাতিকে ধ্বংস করা যায় না, সেনাপতির গাড়ে সোয়ার হইলে গোটা জাতিকে ধ্বংস করা যায়। সেই পলিসিতে যেমনভাবে খ্রিস্টানেরা সিরাজউদ্দৌলার সেনাবাহিনীর একটি শয়তানের ঘাড়ে নয়, সমস্ত সেনাবাহিনীর প্রধান সেনাপতির ঘাড়ে যেভাবে খ্রিস্টান সোয়ার হয়েছিল, ঠিক তেমনিভাবে বিশ্বজোড়া তবলিগের কোনো একটা তবলিগীর ঘাড়ে নয়, বিশ্বজোড়া বিশ্বজোড়া তবলিগের বর্তমান তথাকথিত আমিরের ঘাড়ে শয়তান সোয়ার। সর্বপ্রথম শয়তান সোয়ার হওয়ার প্রভাব হিসাবে সে গায়ের জুড়ে আমিরের পদ দখল করেছে। নিয়মতান্ত্রিক আমির না স্বঘোষিত আমির? নিয়মতান্ত্রিক আমির নয়, স্বঘোষিত আমির। সেই স্বঘোষিত আমিরের বর্তমান সেই আমিরের নাম হযরত মাওলানা সাদ সাহেব। হযরত মাওলানা সাদ সাহেব, হযরত মাওলানা সাদ সাহেব বিভিন্ন বক্তৃতা বিবৃতে ইসলাম বিরোধী যত কথা বলেছে আমি সারা রাতে বলেও শেষ করতে পারবো না। এর মধ্যে একটি কথা হইল, মাদ্রাসায় দিন নাই, জেহাদে দিন নাই, তাসাউফে দিন নাই, ইলমে ফেকায় দিন নাই, আলেমগণের মধ্যে দিন নাই, দিন আছে একমাত্র তবলিগে। কথার তবলিগ ছয় কথার তবলিগে দিন আছে, আর ৭৭ কথার তালিম যে মাদ্রাসায় দেওয়া হয়, ৩০ পারা কোরআনের তালিম যে মাদ্রাসায় দেওয়া হয়, লক্ষ লক্ষ হাদিসের তালিম যে মাদ্রাসায় দেওয়া হয়, ওইগুলিকে বলে দিন নাই। শয়তান যে সোয়ার হয়েছে আলামত পাওয়া গেছে নি? এরকম বহু ধর্মদ্রোহী কথা, ইসলাম বিরোধী কথা, বিবেক বিরোধী কথা আজ ২০ বৎসর যাবৎ বলে যাচ্ছে। ২০টি বৎসর যাবৎ তার সাঙ্গ তার সঙ্গী সাথীরা তাকে সংশোধন করার চেষ্টা করে ব্যর্থ হয়ে তারা জাতির সামনে পেশ করতে বাধ্য হয়েছে। যখন জাতির সামনে পেশ হইল তখন এই সাদ পন্থীরা বলে তিনি এসব কথা বলেননি। কি বলে? এসব কথা বলেননি। তার বক্তৃতার ক্যাসেট, অডিও ক্যাসেট যখন সামনে ধরে দেওয়া হলো, এই দেখো বলেছে, তখন কয় বলেছিলেন রুজু করেছে, রুজু করেছে, রুজু করেছে মানে এই কথা প্রত্যাখ্যান করেছে। তাহলে রুজু করেছে কথা যদি সত্য হয় তাহলে বলেননি কথাটা তোমরা মিথ্যা বলেছিলে, আর বলেননি কথাটা যদি সত্য হয় তাহলে রুজু করেছেন কথাটা তোমরা মিথ্যা বলেছ। এমন একটা মাতলামি এখানে চলছে, সকালে বলে রুজু করলাম, বিকালে আবার এটাই কয়, বিকালে বলে রুজু করলাম, সকালে আবার এটাই কয়। যত কথা আপত্তিকর সাদ সাহেব বলতেছে বর্তমানে বিভিন্ন অডিও ক্যাসেটে বিদ্যমান, এই কথাগুলির মধ্যে বহু কথা আছে ইসলাম বিরোধী। এর মধ্যে একটা কথা হইল, হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, হযরত ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিল। গুনাহ না করলে শাস্তিযোগ্য অপরাধ হয়? তাহলে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন মানে গুনাহ করেছিলেন, অনিবার্য মর্ম। শাস্তিযোগ্য অপরাধ মানে গুনাহ, গুনাহ ছাড়া শাস্তিযোগ্য অপরাধ হয় না। সুতরাং তার কথার মর্ম দ্বারায় মুসা আলাইহিসসালাম গুনাগার, ইউসুফ আলাইহিসসালাম গুনাগার। এমনকি সাদ সাহেব তার এক বক্তৃতায় বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য বিবির ওলিমা করেছিলেন গুস্ত এবং শুধু খেজুরের দ্বারা, আর একজন বিবির অলিমা করেছিলেন গুস্ত রুটির দ্বারা, একজন বিবির অলিমা যে গুস্ত রুটির দ্বারা করেছিলেন, এর দ্বারা নবী নিজেই সুন্নতকে বর্জন করেছেন। নবী নিজেই সুন্নত বর্জন করে নবী আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। মুসা নবী শাস্তিযোগ্য অপরাধ করেছেন, মুসা নবী গুনাগার, ইউসুফ নবী শাস্তিযোগ্য অপরাধ করেছেন, অর্থাৎ ইউসুফ নবী গুনাগার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাস্তিযোগ্য অপরাধ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ গুনাগার। আলোচনাক্রমে আমি আগেই বলেছি আল্লাহ কোনো গুনাগারকে নবী বানান না, আর যাদেরকে নবী বানান তারা কোনোদিন গুনাহ করেন না, এটা মূলনীতি। কি নীতি? মূলনীতি। মূলনীতি লঙ্ঘন করেই বিচ্ছিন্ন ঘটনার ব্যাখ্যা করতে হয় না, মূলনীতি ঠিক রেখেই বিচ্ছিন্ন ঘটনার ব্যাখ্যা করতে হয়। মূলনীতি ঠিক রেখেই বিচ্ছিন্ন ঘটনার ব্যাখ্যা করতে হয়, এটা আহলে সুন্নাতুল জামাতের আদর্শ। ইলিয়াস বর্তমানের এই হযরত মাওলানা সাদ সাহেব এই সমস্ত শরীয়তের নীতি রীতি সব সবগুলি লঙ্ঘন করে লাগামহীন ঘোড়ার মতো দৌড়াচ্ছেন। কাজেই ইলিয়াসের
সাদ সাহেবের তত্ত্বাবধানে যেই তবলিগ বর্তমানে চলছে সেটা পথভ্রষ্ট। উলামায়ে কেরামের নেতৃত্বে যেই তবলিগ চলছে সেটা হলো বিশুদ্ধ তবলিগ। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ এর প্রতিষ্ঠিত তবলিগকে বর্তমান দুনিয়ার আলেমগণ ধরে রেখেছেন। কারা ধরে রেখেছেন? আলেমগণ ধরে রেখেছেন। বলতেছিলাম হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীকে আল্লাহ যতভাবে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন এর কতটি কারণ আজকে উল্লেখ করা হয়েছিল, তিনটা। আর এই নবীর উম্মতকে আল্লাহ যত কারণে শ্রেষ্ঠ উম্মত সাব্যস্ত করেছেন এর মধ্যে একটি মাত্র কারণের আলোচনা হইল দাওয়াত তবলিগ। বুঝে থাকলে বলুন, সাদ সাহেবের তত্ত্বাবধানে পরিচালিত দাওয়াত তবলিগ না উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত দাওয়াত তবলিগ? এবার আয়াতের তফসির, সূরা বাকারার 143 নম্বর আয়াতের অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম মাত্র কয়েক মিনিটে। অতি সংক্ষেপে আয়াতের তফসিরটা আপনাদের সামনে এই জন্য তুলে ধরতে চাই যেহেতু এটা তফসিরুল কোরআন সম্মেলন, কাজেই শুধুমাত্র আনুষঙ্গিক কথাগুলি বলে মূল আয়াতের সামান্য ব্যাখ্যাও পেশ না করলে এটা তফসির দেখে না। এই জন্য আয়াতের সংক্ষিপ্ত তফসির কয়েক মিনিটে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই আয়াতের ব্যাখ্যায় বিভিন্ন তফসিরে বিশেষ করে সহি বখারি শরীফের দ্বিতীয় খণ্ড, সহি বখারি শরীফের দ্বিতীয় খণ্ড কিতাবুত তফসির তফসিরুল কোরআন অধ্যায়ে উল্লেখ আছে এই সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের তফসির স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পাক জবান মুবারকের দ্বারা করেছেন। আমি আগেই বলেছি কোরআনের তফসির কোরআনের দ্বারাও হয়, কোরআনের তফসির নবীর হাদিসের দ্বারাও হয়। সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের তফসির মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে করেছেন সহিহ বুখারী শরীফে উল্লেখ আছে সেই হাদিসের অতি সংক্ষিপ্ত মর্মটা আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ রাসূল বলেন, কাল হাসরের মাঠে হযরত নূহ আলাইহিস সালামের বেঈমান উম্মতকে আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমরা বেঈমান অবস্থায় মরলে কেন? তোমাদেরকে কি ইমানের দাওয়াত দেওয়ার জন্য কোনো নবী দুনিয়াতে যাননি? কোন নবীর উম্মতকে জিজ্ঞেস করবেন? নূহ আলাইহিস সালামের উম্মতকে। তাহলে এদেরকে ইমানের দাওয়াত দেওয়ার জন্য নূহ আলাইহিস সালাম আগমন করেছিলেন, এটা সুস্পষ্ট। এদের নবী হলেন হযরত নূহ আলাইহিস সালাম, 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন কিন্তু ইমান এনেছিল মাত্র 40 জন, ইমান এনেছিল মাত্র 40 জন, আর বাকি সব বেঈমান অবস্থায় মরণবরণ করেছিল। আলোচনা প্রায় সময় হয়ে থাকে, আপনারা শুনে থাকেন, কিন্তু ওরা কেমন বেঈমান ছিল সেই আলোচনা হয় না সাধারণ মুসলমানের, আমার মনে হয় কেউই জানে না। এই জন্য আমি যেই আলোচনাটা হয় না সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হলো হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার 600 বছর পর ইবলিস মুসলমানদেরকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল। বলুন, আদম আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার কতদিন পর? 600 বছর পর ইবলিস দুনিয়ার মানুষকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল। মূর্তি পূজা ইবলিসের শিক্ষা দেওয়ার পরবর্তী 600 বছরে সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারই হয়ে গেছিল। ইবলিস মানুষকে মূর্তি পূজা শিক্ষা দেওয়ার পরে সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারই হতে কতদিন লেগেছিল? আরও 600 বছর। তাহলে মূর্তি পূজার শিক্ষা দেওয়ার আগে গেল 600 বছর আর সারা দুনিয়ার মানুষ মূর্তি পূজারই হতে লাগলো আরও 600 বছর। আগের 600 পরের 1200 বছরের মাথায় আল্লাহ দুনিয়াতে হযরত নূহ আলাইহিস সালামকে পাঠালেন। বুঝে থাকলে এবার বলুন, নূহ আলাইহিস সালাম কোন সমস্ত বেঈমানদের প্রতি নবী হয়ে প্রেরিত হয়েছিলেন? মূর্তি পূজারী বেঈমানদের প্রতি। নূহ আলাইহিস সালাম কোন সমস্ত বেঈমানদের প্রতি নবী হয়ে প্রেরিত হয়েছিলেন? মূর্তি পূজারী বেঈমানদের প্রতি হযরত নূহ আলাইহিস সালাম প্রেরিত হয়েছিলেন। 950 বছর পর্যন্ত তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, মূর্তি পূজা অসার, আল্লাহর ইবাদত বন্দেগি যথার্থ, এই শিক্ষা দিতে চাইলেন 950 বছর পর্যন্ত। এই 950 বছরের দাওয়াতে 40 জন ইমান আনলো, আর কেউ ইমান আনলো না। এমত অবস্থায় আল্লাহ ওহির মাধ্যমে নূহ নবীকে জানিয়ে দিলেন, হে নবী, আপনি আলিমুল গায়েব নন, আপনি মানুষের অন্তরের খবর জানেন না, আমি আল্লাহ অন্তরের খবর জানি যে 40 জনে ইমান এনেছে, এরা ছাড়া বর্তমান দুনিয়াতে আর যত মূর্তি পূজারী আছে একটাও লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করবে না। তখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা,
ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। হে আল্লাহ, যেহেতু আপনি জানেন এদের কেউ ঈমান আনবে না, সুতরাং এদেরকে যদি আরো বাঁচতে দেওয়া হয় তাহলে এদের নেক্সট জেনারেশনকেও জাহান্নামে নিয়ে যাবে। এদের পরবর্তী প্রজন্মকে জাহান্নাম থেকে রক্ষা করার স্বার্থে এদেরকে মৃত্যু দিয়া দিন। আল্লাহ নূহ নবীর দোয়া কবুল করলেন, বিশ্বজুড়া গজবের পানির বন্যা দিলেন, 40 জন অনুসারী উম্মত আর সকল প্রকার জীবজন্তুর একজোড়া করে রক্ষা পাওয়ার জন্য বিশাল জাহাজ তৈরির নির্দেশ দিলেন, যাহাতে আরোহণ করে মাত্র 40 জন ইমানদার রক্ষা পেলেন। আর সবগুলি মূর্তি পূজারি এই নূহ নবীর যুগের গজবের পানির বন্যায় ধ্বংস হয়ে গেল। এই সমস্ত ধ্বংসপ্রাপ্ত মূর্তি পূজারীদেরকে আল্লাহ হাশরের মাঠে জিজ্ঞাসা করবেন, বেঈমান হয়ে মরলে কেন, মূর্তি পূজারি অবস্থায় বললে কেন, আল্লাহর ইবাদত করতে করতে বললে না কেন? তারা জবাব দিবে, মা তানা মিন নাজির, মূর্তি পূজা করে বললে চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে এমন কথা বলার মতো কোনো নবী দুনিয়াতে আমাদের কাছে যাননি। আপনারা বলুন গিয়েছিলেন কে? তারা বলবে যাননি। সত্য না মিথ্যা? মিথ্যা। আল্লাহ রসুল বলেন, যখন এরা বলবে কোনো নবী যাননি, তখন আল্লাহ নূহ নবীকে জিজ্ঞেস করবেন, আপনি কি বলেন আপনার উম্মতেরা বলতেছে কোনো নবী যাননি? নূহ নবী বলবেন, আল্লাহ আপনি নিজে সাক্ষী, আমি গিয়েছি, 950 বছর দাওয়াত দিয়েছি, বেঈমানেরা গ্রহণ করেনি। তখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, আপনার সমস্ত উম্মতেরা বলতেছে যাননি, আপনি একা বলতেছেন গিয়েছিলেন, আপনার পক্ষে কি কোনো সাক্ষী আছে? নূহ নবী বলবেন, আমার পক্ষে সাক্ষী আছে। আল্লাহ বলবেন, কে কে আপনার সাক্ষী? নূহ নবী বলবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার উম্মতেরা আমার সাক্ষী। তখন আল্লাহ আমার উম্মতকে জিজ্ঞেস করবেন, এই ব্যাপারে তোমরা কি জানো? আমার উম্মতেরা সাক্ষী দিবে, আল্লাহ আমরা সাক্ষী, নূহ নবী দাওয়াত দিয়েছেন, বেঈমানেরা গ্রহণ করেনি। তখন সমস্ত বেঈমানেরা আপনাদের সাক্ষীর বিরুদ্ধে অনাস্থা দিবে, বলবে হে আল্লাহ, এই সবগুলি সাক্ষীর বিরুদ্ধে আমাদের যুক্তিসঙ্গত অনাস্থা আছে। অযৌক্তিক অনাস্থা না যুক্তিসঙ্গত? বলবে যুক্তিসঙ্গত অনাস্থা আছে। কে যুক্তি? তারা বলবে, আমরা যখন দুনিয়াতে ছিলাম তখন মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা উম্মত দুনিয়াতে ছিল না, ঘটনাক্ষেত্রে উপস্থিত ছিল না, স্বচক্ষে দেখল না, তারা কেমন করে জানলো? তিনি দাওয়াত দিয়েছেন, আমরা গ্রহণ করিনি, কাজেই এই অযৌক্তিক সাক্ষী আমরা মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেন, তখন আমার উম্মতকে জিজ্ঞেস করবেন, এই মেয়েরা তোমাদের বিরুদ্ধে অনাস্থা আসলো, অনাস্থা খণ্ডন করো। আমার উম্মতেরা বলবে, আল্লাহ এই অনাস্থা আমরা খণ্ডন করতে পারবো না, আমরা কথাটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে শিখেছি, আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সুতরাং যদি অনাস্থা খণ্ডন করতে হয় আর আপনার আদালতে দাঁড়িয়ে যদি এই বেঈমানদের সাথে জেরা করতে হয়, জেরা আমাদের নবীর সাথে করুন, আমরা জেরা করতে পারবো না। আল্লাহ তখন নবীকে জিজ্ঞাসা করবেন, আপনি কি জানেন? তখন আল্লাহ বলবেন, আমাদের নবী বলেন, আমি তখন বলবো, এই 30 পারা কোরআন আপনি আমার কাছে নাজিল করেছিলেন, এই কোরআনে আপনি নিজে বলে দিয়েছেন, নূহ নবী দাওয়াত দিয়েছেন, বেঈমানেরা গ্রহণ করেনি, কাজেই আমি আপনার কোরআনের শিক্ষা দিয়েছি আমার উম্মতকে। আপনার কোরআন যদি সত্য হয় তাহলে আমার শিক্ষা দেওয়া সত্য, আমার শিক্ষা দেওয়া যদি সত্য হয় তাহলে আমার উম্মতের দাবি সত্য, আমার উম্মতের দাবি যদি আমার উম্মতের সাক্ষী সত্য, আমার উম্মতের সাক্ষী যদি সত্য হয় নূহ নবীর দাবি সত্য, নূহ নবীর দাবি যদি সত্য হয় বেঈমানদের অনাস্থা ক্যান্সেল। এই ঘটনা বর্ণনা করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের তাফসীরুল কুরআন অধ্যায়ে উল্লেখ করেন, আল্লাহ যে এখানে বলেছেন আমার উম্মত সাক্ষী আর আমার নবীও সাক্ষী, এই হইল উম্মত সাক্ষী আর নবী সাক্ষীর বিবরণ, এই হইল উম্মত সাক্ষী আর নবী সাক্ষীর বিবরণ। এখানে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের জবাবটাই হইল মহল্লে ইস্তেশহাদ, আমার মূল আলোচ্য বিষয়ের সাথে সম্পর্কিত। সেটা হইল আল্লাহ কুরআনের বিভিন্ন আয়াতে বলেছেন সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট, আল্লাহর বিচারে সাক্ষী লাগে না, আল্লাহর বিচারে সাক্ষী লাগে না। মানুষের আদালতে সাক্ষী লাগে কেন? বাদী মামলা করলো, সত্য না মিথ্যা, মানুষ বিচারক সাক্ষীর জবানবন্দির দ্বারা মামলা সত্য না মিথ্যা যাচাই করতে চায়। আল্লাহ যেহেতু হাজির নাজির, সর্বত্র বিরাজমান, সবখানে আছেন, সব কিছু দেখেন, এই জন্য আল্লাহ সাক্ষীর জবানবন্দির দ্বারা ঘটনার সত্যতা যাচাই করার দরকার হয় না। এই জন্য আল্লাহ বলেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট, সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট। বুঝে থাকতে বলুন, আল্লাহর বিচারে সাক্ষী লাগে? লাগে না। তবে কেন হাশরের মাঠে নূহ নবীর কাছে আল্লাহ সাক্ষী চাইবেন? আল্লাহ তো নিজেই ভালো জানেন।
এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ জেনে শুনেই নবীর কাছে সাক্ষী চেয়েছেন। কেন? সাক্ষীটা দিলে পরে বেঈমানেরা যে অনাস্থা দিবে, এই অনাস্থা অনাস্থার যে খণ্ডন করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাশরের মাঠে, এই অনাস্থা খণ্ডনের মাধ্যমে হাশরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে আল্লাহ প্রমাণ করে দেবেন তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কিভাবে? নূহ নবীর পক্ষে সাক্ষী হিসাবে মুহাম্মাদুর রাসূলের, আর কোন নবীর উম্মতকে সাক্ষী হিসাবে না নিয়ে মুহাম্মাদুর রাসূলের উম্মতকে সাক্ষী নিয়ে আল্লাহ হাশরের মাঠে প্রমাণ করবেন আল্লাহর দৃষ্টিতে তোমাদের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ, আর তোমাদের পক্ষে সফাই সাক্ষীর জন্য আর কোন নবীকে না নিয়ে মুহাম্মাদুর রাসূলকে নিয়ে হাশরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে আল্লাহ প্রমাণ করে দিবেন সকল নবীর উপর মুহাম্মাদুর রাসূলের মর্যাদা শ্রেষ্ঠ। সাক্ষী তলব করা আল্লাহর ঘটনা তদন্ত করার জন্য নয়, যাচাই করার জন্য নয়, আল্লাহ সাক্ষী তলব করবেন হাশরের মাঠে জগৎবাসীর সামনে একটি কথা প্রমাণ করার জন্য, সেটি হলো তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সুতরাং সূরাতুল বাকারার 143 নম্বর আয়াত এই কথার দলিল, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, রসুলের হাদিস তেলাওয়াতকৃত হাদিস এই কথার দলিল, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়টাকে আমাদের যথাযথভাবে অনুধাবন করার এবং এর যথাযথ মূল্যায়ন করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশেষ আকর্ষণ বিশেষ মেহমান সরুল কবর থেকে আগত হজরত মাওলানা মুফতি সাফি কাশ্মীরি।